এবার বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট চালু করলো চীন, যা ব্যবহার করে প্রতি সেকেন্ডে 150টি সিনেমা ডাউনলোড করা যাবে। টেক জায়ান্ট হুয়াওয়ে এবং চায়না মোবাইল সম্প্রতি 5G প্রযুক্তির এই ইন্টারনেট সেবা চালু করেছে। ডেক্স রিপোর্টে বিস্তারিত। প্রযুক্তি বিশ্বে নিজেদের অবস্থান শক্তিশালী করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে চীন। সেই ধারাবাহিকতায় এবার দেশটি চালু করলো বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট। প্রতি সেকেন্ডে এই ইন্টারনেটের গতি 1.2 টেরাবাইট, অর্থাৎ এক সেকেন্ডে 150টি 4K রেজুলেশনের সিনেমা স্থানান্তর করা সম্ভব হবে এই ইন্টারনেট ব্যবহার করে। একে বলা হচ্ছে ব্যাকবোন নেটওয়ার্ক, যা 5G প্রযুক্তি সমর্থন করবে। পরবর্তী প্রজন্মের ইন্টারনেট ব্যাকবোনের কম্পিউটিং শক্তি প্রতি সেকেন্ডে 1 টেরাবাইটে পৌঁছাতে পারে। এত উচ্চ গতির মাধ্যমে এটি খুব দ্রুত ডেটা পাঠাতে পারে এবং রিয়েল টাইমে ব্যবহারকারীদের চাহিদা প্রতি সাড়া দিতে পারে। ইন্টারনেট ব্যাকবোনের 3 মাসের ট্রায়াল অপারেশন খুব ভালোভাবে চলছে। আমরা নিশ্চিত যে অদূর ভবিষ্যতে আমরা সারা দেশে ইন্টারনেটের গতি 1 টেরাবাইটে আপগ্রেড করতে পারব। ইতিমধ্যে হুয়াওয়ে ও চায়না মোবাইল আনুষ্ঠানিকভাবে এই ইন্টারনেট সেবা চালু করেছে, যদিও গ্রাহক পর্যায়ে এখনই এত উচ্চ গতি পাওয়া যাবে না বলে জানিয়েছে হুয়াওয়ে। তবে প্রতি সেকেন্ডে 1.2 টেরাবাইট গতি না পেলেও বর্তমান নেটওয়ার্কের চেয়ে উচ্চ গতির ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে। বিশেষ করে ব্যবসা বাণিজ্য, স্টক ব্যবসা এসব ক্ষেত্রে উচ্চ গতির ইন্টারনেটের গুরুত্ব অনেক, এমনকি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব মিলবে। সেই সঙ্গে এর কল্যাণে বৈদ্যুতিক গাড়ি থেকে দ্রুত গতিতে তথ্য স্থানান্তর করা সম্ভব হবে। চীনের বেইজিং ও দক্ষিণাঞ্চলের মধ্যে 1800 মাইল অপটিক ফাইবার কেবলের মাধ্যমে এই সংযোগ স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে বেইজিং, ইউহান এবং গুয়ানজু শহরকে ঘিরে 3000 কিলোমিটারের বেশি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। হিরজুন, মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।